হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুস সৌদ। আপনাদের সামনে আমি আবার হাজির হলাম এক্সেলের একটি টিউটোরিয়াল নিয়ে। এক্সেলের এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলের সাহায্যে একটি স্যালারি শিট তৈরি করবেন। আমাদের দৈনন্দিন জীবনে স্যালারি শিট তৈরি করার প্রয়োজন হয়, আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োজন হয়, আমাদের কোনো ব্যবসায়িক কার্যক্রম থাকলে সেটিতে স্যালারি শিট তৈরি করার প্রয়োজন হয়। এছাড়াও আপনারা যারা জব করেন, জবের ক্ষেত্রে অনেক সময় স্যালারি শিট তৈরি করতে হয়। এই স্যালারি শিটে আমি এমন কিছু বিষয় দেখাবো, এমন কিছু সূত্র দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনি শুধু স্যালারি শিট না, এক্সেলের অন্যান্য কাজও করতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমার স্যালারি শিটে। স্যালারি শিটে আমি প্রথমে কিছু ডাটা ইনপুট করছি, যেমন স্যালারি শিটে আমার থাকতে পারে আইডি থাকতে পারে, তারপরে নেম থাকবে এমপ্লয়ি নেম, তারপরে থাকবে ডিজিগনেশন, তারপরে আমার থাকতে পারে স্যালারি মূল বিষয়গুলো, যেমন বেসিক স্যালারি বেসিক থাকবে একটি, তারপরে হাউস রেন্ট থাকে, আমি সংক্ষেপে শুধু হাউস লিখলাম, তারপরে কি থাকে, তারপরে মেডিকেল থাকে, আমি মেডিকেল লিখলাম। এছাড়াও ইচ্ছা করলে আপনারা আরও কোনো অ্যালাউন্স দিতে পারেন, যেমন আমি এখানে ডিএ দিলাম, ডেইলি অ্যালাউন্স, অথবা আরও অ্যালাউন্স থাকতে পারে, যেমন ট্রেনিংয়ের ভাতা, এছাড়াও অনেক সময় টিএ থাকে, অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকে, সেগুলো আপনারা দিতে পারেন। আমি এই কয়টি দিলাম, এখানে আমি টোটাল লিখছি, অর্থাৎ এখানে যে বেতন এবং ভাতা পাচ্ছে সেটির টোটালটা আমরা এই কলামে বসাবো। তারপরে স্যালারি থেকে ডিডাকশন করা হয়, অর্থাৎ স্যালারি থেকে কর্তন করা হয়। এখন আমি কর্তনগুলো লিখছি, যেমন পিএফ একটা কর্তন করা হয়, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড, তারপরে অনেক সময় ইন্স্যুরেন্স কর্তন করা হয়, সেটি লিখলাম। অনেক সময় পিএফ থেকে কেউ যদি লোন নেয়, তাহলে সেই লোনের টাকা কাটা হয়, সেটি আমি এখানে লিখছি। এই কয়টি কর্তন লিখলাম, আপনার ইচ্ছা করলে আরো বেশি দিতে পারেন। তারপরে আমি এখানে টোটাল করছি, অর্থাৎ টোটাল ডিডাকশন, এবং লাস্টে গিয়ে আমি নিট পে একটি কলাম লিখলাম, অর্থাৎ এখানে যা পেমেন্ট করা হচ্ছে সেটি এখানে লিখব। আমরা ইচ্ছা করলে এইটি সিলেক্ট করে আমি ওয়ার্ক টেক্সট করতে পারি, ওয়ার্ক টেক্সট করলে যেগুলো জায়গা হচ্ছে না সেগুলো নিচের লাইনে চলে আসবে, কিন্তু সবগুলো আমি নিচের লাইনে আনবো না। যেমন এটি আমি এক লাইনে রাখবো, তারপরে এটি আমি এক লাইনে রাখবো, এবং এটির অর্ধেকটা এক লাইনে রাখবো এবং বাকিটা উপরে রাখবো। এটি সাজানোর জন্য আমি একটু সেন্টারে নিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে আইডি নাম্বার দিলাম, তারপরে আমি নাম দিচ্ছি, নাম দিলাম এবিসি, একটা স্যাম্পল দিলাম, আপনারা রিয়েল নাম দেবেন। ডিজিগনেশন আমি এখানে সিউ লিখলাম, তারপরে বেসিক, এখানে বেসিকটা আমরা লিখতে পারি 40,000 লিখলাম। এখন আমরা কত পার্সেন্ট হাউস রেন্ট, কত পার্সেন্ট মেডিকেল ইত্যাদি দেবো, সেটি আমরা সাইডে আমাদের কাজের সুবিধাতে পার্সেন্টেজগুলো লিখে রাখছি। আমরা 50% দেবো হচ্ছে হাউস রেন্ট, তারপরে মেডিকেল আমরা দেবো 10% দিতে পারি, ডিএটা আমরা দিচ্ছি 2%, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড কাটতে পারি, আমরা এখানে বললাম 10% আমরা কাটবো, তারপরে ইন্স্যুরেন্স আমরা 1% দিচ্ছি, তারপরে পিএফ এর লোন এটা আমরা ম্যানুয়ালি দেবো, কারণ লোন অনেক সময় কেউ বেশি পরিমাণে শোধ করবে, কেউ অল্প পরিমাণে শোধ করবে, সেটি আমরা ম্যানুয়ালি দিতে পারি। এখন আমরা এই বেসিকের হচ্ছে এখানে 50% করতে হবে। বেসিকের 50% কীভাবে করব, এটি করার জন্য আমাদের একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে আমরা এই বেসিক রয়েছে যেই সেলটাতে সেই সেলের নাম্বার দিতে হবে, এই যে সেলের নাম্বারটি হচ্ছে D2, তারপরে একটা ইনটু চিহ্ন দেব, অর্থাৎ স্টার চিহ্ন দেওয়ার পরে, তারপরে আমরা এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট করবো, 50% লিখে পার্সেন্ট লিখলাম, ইন্টার সাব দিলাম। দেখুন এই 40,000-এর 50% 20,000 একটু চলে আসছে। তারপরে মেডিকেল আমরা 10% বলেছি, মেডিকেল 10% করতে গেলে কীভাবে করব, ইকুয়াল তারপরে আমরা D2 গুণন 20% চলে আসছে। তারপরে আমরা এখন ডিএটা করবো, ডিএ অনুরূপভাবে D2 × 2%। এখন আমরা টোটাল করব, টোটালটি করার জন্য আমি এই সব কয়টি সেল সিলেক্ট করলাম, সেই সঙ্গে এই সেলটিও সিলেক্ট করলাম, তারপরে এইখানে অটোসামে ক্লিক করলাম, তাহলে এটির টোটাল চলে আসলো। এখন আমরা পিএফটা বের করব, পিএফটা 10%, 10% ইকুয়াল D2, অর্থাৎ এই সেল নাম্বার ইন্টু
10%, insurance 1% equal d2 into 1%. ওকে চলে আসছে। এখন পিএফ এর লোন আমরা ধরে নিলাম ইনি 5000 টাকা পরিশোধ করেন, 5000 লিখলাম। এখন টোটাল ডিডাকশন, ডিডাকশনের টোটাল করার জন্য আমি এই কোডটি সেল সিলেক্ট করলাম 8000, তারপর আমি অটো সামে ক্লিক করলাম, এটি টোটাল হয়ে গেছে। এখন আমরা নিট পে, অর্থাৎ নিট পে রা কিভাবে বের করব, নিট পে হচ্ছে আমরা টোটাল যে স্যালারি পাচ্ছি সেই স্যালারি থেকে যে টোটাল যে ডিডাকশন পাচ্ছি সেই টোটাল ডিডাকশনটা সেই স্যালারি থেকে বিয়োগ করার পর যেটি পাবো সেটি হচ্ছে নিট পে। তাহলে আমরা এটি বিয়োগ করি, আমি এটি একটু বোল্ড করছি আমাদের কাজের সুবিধার্থে, এবং ডিডাকশনটা বোল্ড করলাম। এখন এটা বিয়োগ করার জন্য ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে আমাদের এই সেলের নাম্বার হচ্ছে H2, তারপরে একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপরে এই সেলের নাম্বার হচ্ছে L2, এন্টার চাপ দিলাম, এই আমার নিট পেটা বের হয়ে গেল। এটি আমি একটু বোল্ড করে দিচ্ছি এবং এটাও বোল্ড করে দিলাম। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, স্যালারি শিটের যে বেসিক স্ট্রাকচার সেটি তৈরি হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা এখানে আরও অন্যান্য ডাটা ইনপুট করতে পারি, যেমন আমি 1, 2 দিয়ে দিয়েছি, তারপরে আমি এখানে টোটাল 5টা ডাটা ইনপুট করতে পারি। আমি এখানে আরও কিছু নাম দিচ্ছি, আমি এখানে কিছু ডিজাইনেশন লিখছি, আমি সিনিয়র অফিসার লিখি, তারপরে আমি অফিসার লিখলাম, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার লিখলাম, এবং লাস্টে আমি MLSS লিখতে পারি। ইনার স্যালারি আমি ধরে নিলাম সিনিয়র অফিসারের, ইনি 30000 টাকা স্যালারি পান বেসিক, তারপরে অফিসার পান 20000 টাকা, এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার আমি ধরে নিলাম 15000 টাকা পান উনি, এবং MLSS ওনার বেসিক ধরে নিলাম 10000 টাকা। এই প্রত্যেকের যদি আমি এখানে হাউস রেন্ট মেডিকেল ইত্যাদি বের করতে চাই, এটার জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট শুধু এই সেলটাতে ক্লিক করে এখানে ড্রাগ করে এটি টেনে এনে ছেড়ে দিলে এটি পার্সেন্টেজগুলো চলে আসবে। অন্যভাবে আমি মেডিকেলটাও আনতে পারি, দিয়ে এটিও আনলাম, তারপরে টোটালটা এটিও আনলাম, পিএফটাও আনলাম, ইন্স্যুরেন্স আনলাম। আর আমরা পিএফ এর লোন বলেছিলাম এটি ম্যানুয়ালি দেবো, এটি ম্যানুয়ালি দেওয়ার জন্য প্রথমে আমি 5000 লিখেছি, পরেরটি যদি আমি 4000 লিখি, আর ইনার ধরে নিলাম কোনো লোন নাই, অথবা আমি এটা 0 লিখলাম, এবং ইনি যদি 1000 টাকা করে লোন শোধ করেন এটা দিলাম লিখলাম, এবং এটি আমি 0 লিখলাম। তারপরে আমরা টোটাল ডিডাকশনটা অনুরূপভাবে আনবো, টেনে আনলাম, এবং নিট পেটা আমি এভাবে টেনে আনলে এটি চলে আসবে। আমাদের স্যালারি শিট তৈরি হয়ে গেল, কিন্তু আমার কোম্পানি যদি জানতে চায় যে এই মাসে আমি কত টাকা বেসিক দিলাম, কত টাকা হাউস রেন্ট দিলাম, কত টাকা মেডিকেল দিলাম সকল এমপ্লয়ি মিলে, তাহলে সেটি কিভাবে বের করবো, সেটি বের করার জন্য আমি এই ভার্টিক্যালে যোগ করবো। ভার্টিক্যালে যোগ করার জন্য আমি এই বেসিকের পুরো কলামটি এই পর্যন্ত সিলেক্ট করলাম, অর্থাৎ এই সেল পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে অটো সামে ক্লিক করলাম, তাহলে এই যে আমাদের এইটি বেসিক টোটাল বেসিক কত দিয়েছি সেটি বের হয়েছে। এখানে আমরা 1,15,000 টাকা বেসিক দিয়েছি, তারপরে আমি যদি এই হরিজেন্টালি এটি টেনে আনি তাহলে আমি সবগুলো টোটাল পেয়ে যাবো, যেমন এটি হাউস রেন্টের টোটাল পেলাম, মেডিকেল পেলাম, এভাবে সবগুলো পেয়ে গেলাম। আমরা ইচ্ছা করলে এটি একটু বোল্ড করে দিতে পারি এবং এখানে আমরা লিখতে পারি টোটাল। আমাদের স্যালারি শিট তৈরি হয়ে গেছে, আমরা এখন এটি সুন্দর করে সাজায় নিতে পারি, যেমন আমি এগুলোতে যদি একটি বর্ডার দিতে চাই, এখানে ক্লিক করে আমি এটা বর্ডার দিয়ে দিলাম, এবং উপরে আমরা মাসের নাম লিখে নেই, ইচ্ছা করলে আমরা এখানে মাসের নাম লিখতে পারি, এখানে লিখলাম, আমি মান্থের নাম লিখলাম, এটি ইচ্ছা করলে আমি একটু বড় করে দিতে পারি, তারপরে একটু বোল্ড করতে পারি, এবং আপনার ইচ্ছা করলে এই জায়গায় আরেকটা সেল ইনসার্ট করে একটু ফাঁকা দিতে পারেন। তাহলে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে খুব সহজে স্যালারি শিট তৈরি করা যায়। আপনারা এই একই পদ্ধতি অনুসরণ করে অনেক বড় বড় স্যালারি শিট এক্সেলে তৈরি করতে পারবেন। এছাড়া এক্সেল সম্পর্কে আমার আরও কিছু টিউটোরিয়াল রয়েছে, এক্সেলের সিরিজ টিউটোরিয়াল রয়েছে, এবং কিভাবে এক্সেলের সাহায্যে আপনারা একটি রেজাল্ট শিট তৈরি করবেন সেটার একটি টিউটোরিয়াল রয়েছে। এক্সেল সম্পর্কে আরও বেশি কিছু জানতে চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আজকের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।